চোটে পড়েছেন জাতীয় দলের আলোচিত পেসার তানজিম হাসান সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। তিনি এই সিরিজের প্রথম 2 ওয়ানডেতে বিশ্রামে ছিলেন। জানা গেছে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হালকা চোটে পড়েন পেসার তানজিম হাসান। চোট গুরুতর নয়, তারপরও বিকল্প ভাবনায় দলে যোগ করা হয়েছে হাসান মাহমুদকে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। 14 সমাপ্ত এশিয়া কাপের শেষ ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ভারতের বিপক্ষে সেই ম্যাচে নজর কাড়েন 20 বছর বয়সী পেসার। 32 রান দিয়ে 2 উইকেট নেন, ব্যাট হাতে করেন 8 বলে অপরাজিত 14 রান। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার প্রথম ওয়ানডের একাদশের সুযোগ পেয়েও ভালো বোলিং করেছেন তানজিম হাসান। বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে উইকেট না পেলেও 4.5 ওভার বল করে খরচ করেন মোটে 25 রান। এমন পারফরমেন্সে বিশ্বকাপ দলের জায়গা পাওয়ার অপেক্ষায় থাকা এই পেসার হঠাৎ পড়লেন চোটে।